নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমি জানাই সাদর অভ্যর্থনা। আমার নাম তিমির বরণ চ্যাটার্জি। আপনারা আমাকে প্রায় দেখে থাকবেন বিভিন্ন কর অথবা আর্থিক বিষয়ে ডিসকাশনের ক্ষেত্রে। আজকের একটি বিশেষ অনুষ্ঠান এবং এই অনুষ্ঠান যে উৎসবকে নিয়ে তৈরি করা হয়েছে সেটি বাঙালির অত্যন্ত পরিচিত এবং তার নাম দুর্গা পূজা বা দুর্গোৎসব। বাঙালি সনাতনী সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। দুর্গাপূজার সাথে কুমারতুলি শিল্পীদের বিশেষ খ্যাতি রয়েছে শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীতে। বর্তমানকালে কুমারতুলির দুর্গা প্রতিমা আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, ইটালি, মালয়েশিয়া, সুইডেন, আফ্রিকায় প্রবাসী বাঙালিদের কাছে সরবরাহ করা হয়। 2006 সালে কুমারতুলি থেকে প্রায় 12,300 দুর্গা প্রতিমা সরবরাহ করা হয়। কিন্তু বর্তমানে 2022 সালে সেই সংখ্যাটা 30,000-এ পৌঁছে গেছে। পশ্চিমবঙ্গে যদি দুর্গাপূজার সংখ্যা দেখেন তাহলে দেখবেন প্রায় 36,500 দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এবং তার মধ্যে কলকাতায় আনুমানিক 2,500 দুর্গাপূজা হয়ে থাকে। এই কুমারতুলি উত্তর কলকাতার একটি স্থান যেখানে প্রায় 300 বছর পূর্বে বিভিন্ন কুমার অর্থাৎ যারা পটার তারা কৃষ্ণনগর থেকে এই স্থানে আসেন এবং এই স্থানটি গড়ে তোলেন কুমারদের। এবার আপনাদের সাথে কিছু সংখ্যা তত্ত্ব শেয়ার করব। পশ্চিমবঙ্গে প্রায় 36,000 কমিউনিটি পূজা হয়, তার মধ্যে প্রায় 2,500 কমিউনিটি পূজা কলকাতাতে হয়। এর সাথে শিল্প জড়িত আছে, তার আনুমানিক ভ্যালু হচ্ছে 27,364 কোটি টাকা এবং এটা ওয়েস্ট বেঙ্গলের জিডিপির 2.58%। এবং এই শিল্পের সাথে 3 লক্ষের কাছাকাছি শ্রমিক ডাইরেক্টলি অর্থাৎ প্রত্যক্ষভাবে জড়িত আছে। প্রতিমা শিল্পের প্রাথমিক পর্যায়ে যে কাজটি করা হয় সেটি কাঠামো বানা। কাঁচা বাঁশকে দা দিয়ে চেলা করে সুতুলি দড়ি দিয়ে বেঁধে পেরেক ঠুকে ঠাকুরের কাঠামো তৈরি হয়। যে দড়িগুলো লাগে সেগুলো হচ্ছে এটাকে গৌরীপুর বলে, এটা 3 তারের হয়। এটা ঠাকুর যারা বানান আর্টিস্টরা শিল্পীরা তারা এই দড়িটা নেয়। দড়িটা হচ্ছে বর্তমানে 105 টাকারও আছে, 108 টাকা কিলো আছে। এটা 25 কিলোর গাঁট হয়। আর এছাড়াও যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে কিছু পেরেক লাগে, এটা হচ্ছে 1.5 ইঞ্চি পেরেক, এটা হচ্ছে 1.5 ইঞ্চি পেরেক। 1.5 ইঞ্চি পেরেক আর 1.5 ইঞ্চি পেরেকের দাম মোটামুটি 85 টাকা থেকে 90 টাকা কিলো। দ্বিতীয় পর্যায়ে
ঠাকুরের কাঠামো তৈরি হয়ে গেলেই খড়ের প্রয়োজন হয়। কাঠামোর ওপর সুতুলি দড়ি দিয়ে খড় বেঁধে বেঁধে ঠাকুরের গড়ন তৈরি হয়। মাটি বলতে আমরা ওই মাটি থেকে আমরা নিজেদের হাতের মধ্যে করে তৈরি করি। আমরা ঠাকুরের ধরুন এঁটেল মাটির সঙ্গে গঙ্গা মাটিটা মিশিয়ে একরকম আমরা মাটি তৈরি করি। সেই মাটিটাই আমরা মোটামুটি মুখ ফুক যাবতীয় যত কিছু আছে সেটা দিয়ে তৈরি করি। আর এঁটেল মাটিটা মোটামুটি আঙুল পাঙুল যত করণ ফরণ তৈরি করা হয়। আর গঙ্গা মাটি যেটা আছে সেই গঙ্গা মাটিটা দিয়ে আমাদের পুরো শরীরের যে এটা গড়নটা সেই গড়নটা আমরা ওই মাটিটা দিয়ে তৈরি করি। মাটি মোটামুটি আসে আমাদের বললে উলবেরিয়া থেকে আসে, কিছুটা রায়চক ক্যানিং এই সব সাইডে দক্ষিণ চব্বিশ পরগনা এই সব সাইডটা থেকে মাটিটা আসে। আগে আসতো আপনার নৌকা করে এখন আর কতটা সাপ্লাই দিতে পারে না বলে এখন আমাদের মাটি লরি করে আসে। তা লরি করে এখন আমাদের এই মোটামুটি এক একটা লরি ধরুন এক লরি মাটি আমাদের 16,000-18,000 কোনো কোনো সময় 20,000 টাকা অবধি মাটির দাম হয়ে যায়। এখন যে অবস্থা তৈরমূল্যের বাজারে আস্তে আস্তে সব জিনিসেরই দাম বাড়ছে বেড়েছে, তা আমাদের এভাবেই আমাদের মাটিটা নিতে হয় কিনতে হয়। এবার তিন রকম মাটি তিন রকম আলাদা আলাদা দাম আছে, সেই দাম যেটা নির্ধারিত করা আছে সেই নির্ধারিত দাম দিয়ে আমাদের কিনতে হয়, দিয়ে এরকমভাবেই আমাদের প্রসেসিং অনুযায়ী কাজ করা। আমার নাম প্রশান্ত পাল, শ্যামসুন্দ স্টুডিও, সুধীর পাল অ্যান্ড গ্যান সংস। আমি রঙ মাটির কাজ হয়ে যাওয়ার পর আমাদের যে রঙের কাজটা শুরু হয় প্রথমে আপনাদের যে খড়ি মাটিটা আছে খড়ি মাটিটা প্রথমে লাগানো হয়। খড়ি মাটিটা লাগানোর পর হচ্ছে গিয়ে আপনার সব মার্কেটে যেসব রঙগুলো কিনতে পাওয়া যায় পিউরি তারপর স্টিনারের অরেঞ্জ লাল এলা হলুদ এলা ব্লু তারপর স্টিনারের রেড এইসব রঙগুলো আমরা বাইরে থেকে কিনে আনি। যে খড়ি মাটিটা থাকে খড়ি মাটির মধ্যে যেটা হয় হলুদ পিউরিটা ওই হলুদ পিউরিটা মেশানো হয় মিশিয়ে ওই বাংলা দুর্গা রঙটাকে হলুদ রঙটাকে করা হয়। অরেঞ্জ কালার রঙটা মুখ রঙটা হয় ওই খড়ি মাটির মধ্যে অরেঞ্জ তারপর হলুদ সব রকম রঙ মিক্সিং করে এই রঙ এই রঙটাকে করা হয়। সবুজ রঙটা যেটা আমাদের বাংলা দুর্গার সঙ্গে যে সবুজ রঙের ওষুধটা থাকে ওটা আমাদের স্টিনারের যে ইয়েলো গ্রিন কালারটা হয় ওই ইয়েলো গ্রিন কালারটা নিয়ে আসা হয় আর ওটা আপনার খড়ির মধ্যে মিশিয়ে ওই কালারগুলো আপনার করা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে সরস্বতী ধরুন সাদা ওই সাদা খড়ি মাটি মেরে ইয়ে করে দেওয়া হয়। আর গণেশের যে গোলাপিটা হয় গণেশের বডি কালারটা গোলাপি ওটা আপনার স্টিনারে লাল দিয়ে ওটাকে করা হয়। আর একটা হচ্ছে যেটা কার্তিকের রঙটা ওই রকম ওই হলুদ অরেঞ্জ সব রকম মিশিয়ে ওই স্কিন কালারটা আনা হয়। অনেক ধরনের দাম আছে, বেশি দামিগুলো তো ধরুন ইউজ করা অসম্ভব ব্যাপার, মোটামুটি রেঞ্জের যেগুলো আমাদের থাকে তাও
কিনতে গেলে 1000-2000 টাকা রং কিনতেই হয় স্টিনারের দিক দিয়ে। তারপর ধরুন এইসব রং রং মোটামুটি একটা সিজনে প্রায় 8-10 হাজার টাকা রং কিনতে হবে। আর এই রংগুলো সব গোলার জন্য আপনার ওই কাইবিচি একটা পাউডার পাওয়া যায়, ওটাকে জলের মধ্যে গুলে জাল দিয়ে নিয়ে আঠার মতন বানিয়ে নেওয়া হয়। ওটাকে বানিয়ে নেওয়ার পরে সব রঙের রংটাকে গোলার সময় ওটাকে মিশিয়ে, যেহেতু স্টেনটা থাকে রঙে, রংটা ঘষলে আর উঠে না যায়, ওই আঠাটাকে ব্যবহার করা হয়। কুমারতলি মালাপাল, তো আমাদের দুটো তিনটে ঠাকুর আগে বাইরে চলে গেছে, কোনোটা আমেরিকায় গেছে, কোনোটা ইউক্রেন গেছে, কোনোটা গেছে ওই ইউকেতে, হ্যাঁ এরকম ঠাকুর সব বেরিয়ে যাওয়ার পরে আমাদের কালকে 6টার সময় বেরিয়েছে একটা, আর এইটা বেরোবে কালকে 6টার সময় সুইজারল্যান্ড যায়। এটা আমরা এখান থেকে প্যাকিং করে আর করুণাতে বছর মোটামুটি সবই কাজ বন্ধ ছিল, এখন পরিস্থিতিটা ভালো। মুখগুলিতে প্রত্যেকটা মানুষের ঘরে কিছু না কিছু অর্ডার আছে। আমার ছোট কাজগুলো যেত না 2 বছর ধরে, এবছর আমি পেয়েছি অর্ডার। মালাপাল রাজ্যে দেশে বিদেশে বহু সম্মানের অধিকারিণী। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বন্ধুরা আজকের এই ভিডিওটি আমরা নিয়ে এসেছি মৃৎশিল্পের ওপর, এবং এটা একটি ক্ষুদ্র শিল্প, প্রায় 300 গোলা নিযুক্ত আছে এই শিল্পের সাথে কুমারতলিতে। এরকম বহু শিল্প আছে যা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে। আমরা পরবর্তী ভিডিওগুলি অন্যান্য শিল্পের ওপর আপনাদের কাছে তুলে ধরব। এটি আমাদের MSME সেগমেন্টে একটি প্রযোজনা। ধন্যবাদ। তুমি সুন্দর যৌবনঘন রসময় তব মূর্তি, দৈন্যভরণ বৈভব তব অপচয় পরিপূর্তি।